কালীঘরের কাজের অছিলায় যদি দাদা খুড়রে অমান্যি করে তবে তুমি জেনে রাখো মা, ওই কালীঘরের কালী দাদারে তাদের এমন সাজা দেবে। তোকে লোকে এই জন্যে শেতলা বলে, মনসা বললেও তারা ভুল করবে নি। তোছড়ি এক রক্তের হয়ে নিজের দাদার অমঙ্গল দাস মুখ করে জয় জয় শ্রী রামকৃষ্ণ নররূপী নারায়ণ। আসুন আসুন ঠাকুর। না গো না, তোমরা রে সব বলুনি, এ ওসব নয় গো। হে জিতেনার দাস, দাসানুদাস, দিনের দিন হীনের হীন। ও মা, হ্যাঁ ঘরটা তো বেশ সাজিয়েছো গা। আমি আমি আপনার জন্য অনেক পয়সা খরচ করে ফুল কিনেছি ঠাকুর। বটে তা হ্যাঁ গা, তা জানলে কি করে আসবে? ওরা আপনার কাছে যাবার সময় আমাকে বলে গেছে, এবং আমি ওদের বলেছিলাম তখন আপনার সঙ্গে দেখা হলে যেন পারলে আপনাকে নিয়ে আসে। আসলে অনেকদিন তো আপনার সঙ্গে দেখা হয়নি, তাই মনটা বড় উতলা হয়েছে। আর মন যখন উতলা হয় তখন আমি বুঝি আপনি আসবেন। তাই নাকি গা? ও মনমোহন দেখো সুরে নেড়ে বেশ ভক্তি করে, তা তোমরা যাই বলো গা। সুরেনের ভক্তি কিন্তু বেশ জোর আছে। তা না হলে এই তাল কানা পাগলা মানুষটার জন্য এই দামি দামি ফুল বাজার থেকে কিনে এনে ঘর সাজায়। হ্যাঁ বলো বলো ঠাকুর, আমি আপনাকে ভক্তি করি? আমার ভক্তি কারোর চেয়ে কম নয় ঠাকুর। ওই কোন গতি চাল মাপা যায়, ভক্তি মাপা যায়নি। ভক্তি থাকে মনে, মন দিয়ে বুঝে নিতে হয়। তবে কি জানো রামবাবু মনমোহন, তোমরা এরে ভালোবেসে ধন্য করেছ গা, ধন্য করেছ। না ঠাকুর না, আপনাকে ভালোবেসে আমরা ধন্য হয়েছি। হ্যাঁ ঠাকুর, ধন্য আমরা হয়েছি। আশীর্বাদ করুন আপনার কৃপালাভ থেকে যেন বঞ্চিত না হই। হ্যাঁ ঠাকুর। জমা জমা জমা, হ্যাঁ ওই মায়ের পায়ে শুদ্ধা ভক্তি রেখো, তাহলে তার কৃপা পাবে। বেশি বিচের পড়তে যেও নি গা, তাহলে সব গুলিয়ে যাবে। ওই দেখো না কেন পুকুরের জল উপর থেকে টলটল টলটল করে, কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করলে সেমন গুলিয়ে খোলাটি হয়ে যায়, যায় কিনে। তাই বেশি নাড়াচাড়া না করে ওই উপরে টলটলে জলটি খাও না কেন। ঠাকুর আমি কেবল আপনার নামামৃত পান করতে চাই। কেবল বাগান দেখে আনন্দ পাবে গা, হ্যাঁ ওই বাগানের কর্তার খোঁজ করবে নি। পেয়ে গেছি ঠাকুর, আমি বাগানের কর্তার খোঁজ পেয়ে গেছি। আমি এর থেকেও দামি মালা ঠাকুরকে পরাব। এরপর যেদিন দক্ষিণেশ্বরে যাব
এর চাইতেও বড় মালা নিয়ে ঠাকুরের পায়ে দেব। এভাবে নিজেকে আহত করে কি লাভ? আমি তোমাদের দিকে তাকাতে পারছি না। আমি কি করলাম বলো? ঐশ্বর্যের অহংকার দেখালাম ঠাকুরকে। এই মুখ দিয়ে আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আপনার জন্য আমি দামি ফুল এনেছি, দামি। অহংকার, আমি অহংকার দেখালাম ঠাকুরকে। তুমি তো মুখে প্রকাশ করেছ, আমি মনে মনে তোমার থেকেও দামি বড় মালা ঠাকুরকে পরাবো ভাবছিলাম, ভেবেছিলাম ভেবেছিলাম উনি তাতে খুব খুশি হবেন। আমিও জানো, আমিও ঠাকুরকে ভক্তির মালা নয় একটা দামি মালা পরাবো বলে ঠিক করেছিলাম, শুধুমাত্র তোমাদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য। ঠিক ঠিক, আমাদের সবাইকে ঠিক বুঝিনি। ঠাকুর অহংকারের পূজা নেন না কথা বুঝিনি, ছুঁড়ে ফেলে দিলেন। চলো আমরা ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি। কি করে মন থেকে অহংকার দূর করা যায় তার লেসন নি। চলো তোমরা যাও, তোমরা যাও, আমি ঠাকুরের কাছে মুখ দেখাতে পারবো। নিশ্চয়ই বুঝবেন, তিনি তো প্রেমের ঠাকুর, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কাছে টেনে নেবে। আমাকে আমাকে কাছে টেনে নেবে? হ্যাঁ নেবে। এসো 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 এসো। ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন ঠাকুর, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন ঠাকুর, আমার ক্ষমা করুন, ক্ষমা করুন। বেশ 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 বেশ, হয়েছে হয়েছে হয়েছে, এবার বসো দেখিনি, বসো বসো, ভালো করে বসো বসো বসো। ঠাকুর ঠাকুর আমি ধনী, ঈশ্বর আমাকে ঐশ্বর্য দিয়েছেন, আর তাই সেই অহংকার আমি মাঝে মাঝে প্রকাশ করে ফেলি। ঠাকুর মানুষের মন থেকে ধন মান নামের অহংকার দূর হয় কিভাবে? শাস্ত্রজ্ঞরা বলেন ঈশ্বর দর্শন না হলে নাকি অহংকার দূর হয় না। আচ্ছা ঠাকুর, সংসারী মানুষ কি একেবারে অহংকার শূন্য হতে পারে? ঈশ্বর কেন মানুষের মন থেকে অহংকার দূর করে দেন না ঠাকুর? দেন গো দেন, তিনি দেন, সাধকের মন দিয়ে অহং তিনি দূর করে দেন। হ্যাঁ আবার কিছুটা অহং রেখেও দেন, ওই বালকের অহংয়ের মতো। বালক যেমন সর্বদা আমার আমার করে, এইটি আমার ওইটি আমার করে, ঠিক তেমন। তবে কি জানো, ওই অহং মনের ক্ষতি করে। হ্যাঁ সন্ধ্যের পর যখন জোনাক পোকা জগতের আলো দেয়, তখন সে ভাবে আমি কেমন জগতের আলো দিচ্ছি। তারপর ওই আকাশে
তারা যখন জ্বলে উঠে তখন তারারা অভাবে সে জগতের আলো দিচ্ছে, তখন ওই চোনা পোকারা নজ্জা পায়। তারপর চাঁদ যখন উঠে সেও ভাবে সে জগতের আলো দিচ্ছে, কিন্তু ওই ধীরে ধীরে যখন সূর্যি তার বিকাশ সারা জগতে ছড়িয়ে দেয় তখন চাঁদ নজ্জায় মুখ ঢাকে, তখন আর চাঁদ রে দেখাই যায়নি। তোমরা সর্বদা মনে রাখবে যে ধনীরও ধনী আছে। কেমন? জয় মা, জয় মা, জয় মা। ভাগ্যি করে ঠাকুরের ভাইপো হয়েছিলেন বটে, তোর আমাদের দিকে একটু তাকান, আমাদের ভাগ্যটাও করুক। কেন তোমাদের দিকে তাকাতে যাব? কেন বাবু, নেক নজর রয়েছে আপনার উপরে, আপনি তো এখন নোয়া চুয়ে দিল সোনা হয়ে যাবে। বলছো দেখলেন, বিধু ঠাকুর চলে যেতেই আপনার কেমন কপাল ফিরল। অবশ্য সবার উপরে মা আছেন, ঠাকুর আছেন, তেনাদের দয়াও আছে। তবে আপনি আমাদের দিকে তাকান, মাও আমাদের দিকে একটু তাকান। একটু পরিষ্কার করে বলো দেখি, তোমরা কি চাইছ? চোখে চোখে নয়, চোখে চোখে নয়, মুখে শুনতে চাই, মুখে। বলছি যে বাবুকে বলে যদি আমাদের মাইনেটা একটু বাড়িয়ে। এই জন্যই তোমাদের এই পদসেবা। ইয়ার কি সেবা দেখছেন, একবার দক্ষিণাটা বাড়িয়ে দিন না, দেখবেন সেবা কাজে বলে। একদম ভরিয়ে দেব, মাটিতে পা ফেলতেই দেব না, যেখানে যাবেন হাত পেতে দেব, হেঁটে যাবেন। বলো কি হে, আমার ভার বহন করতে পারবে? পারবো, পারবো। এই দেখুন না, মা কালীর দিকে দুহাত তুলে বলছি, আমাদের যদি কিছু হয় তাহলে আপনারও দুটো হবে। রসো, রসো, একটু রসো, ভালো করে চারদিকে একটু দেখে নি, বুঝে শুনে নি। নিষ্ঠাচারী বামুন হিসেবে বাবুর মনে একটু জায়গা করে নি, যাকে বলে কিনা বাবুকে একেবারে হাতের মুঠোয় করা। তারপর দেখছি। রামলাল দাদা, ও রামলাল দাদা, মায়ের প্রধান সেবায়িত হয়েছি বলে তোমরা ভেবোনি যে তোমাদের কাজকর্মের প্রতি আমার কোনো নজর থাকবে, অনেক বেশি করে নজর থাকবে। আর পূজা অর্চনার কাজে তোমরা যদি অনাচার অনিয়ম করো আমি কিন্তু কিছুতেই সহ্য করব না। নিষ্ঠাচারী বামুনের রক্ত বইছে গো আমার গায়, রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং আমার খুড়ো, তিনি তো আর এ ধর্ম কখনো। তিনি ফিরেছেন কিনা জানো? কে? যে নিষ্ঠাচারীর রক্ত তুমি বয়ে বেড়াচ্ছিলে বলে এতক্ষণ দম্ভ করছিলে, আমাদের খুড়ো। ও খুড়ো? এত রাত তো তিনি আর কোথায় থাকবে, নিশ্চয় ফিরেছেন। ফিরতে দেখেছো? আমারও তো সময় কোথায় রে, তিনি ফিরেছেন কিনা সেটা আবার দেখবো। যার নামের দৌলতে তুমি প্রধান পুরোহিত হলে তিনি ফিরেছেন কিনা সে খোঁজ খবরটা রাখাটা দরকার মনে করলে না? এতই তোমার সময়ের অভাব, তোমার দেখছি শুরুতেই সেই অবস্থা হয়েছে যা শেষে হিজুদাদার হয়েছে। দেখলে, দেখলে, আমি যেই তোকে ডিঙিয়ে গেছি কথায় কথায় হিজুদাদার নাম তুলে কেমন খোঁচা দিয়ে গেল, জেদ দেখিয়ে চলে গেল। এখন খুড়োর দেখভালের দায়িত্ব কে নেবে বলো তো? আছে, আছে, তোরা এ নিয়ে চিন্তে করিস নি তো, আজ আজ। কে কে ঠাকুর, কে আপনাকে ভালোবেসে আপনার দায়ভার কাঁধে নেবে? কে? মা যাদেরকে পাঠাবে তারা এর কাঁধে করে নিয়ে বয়ে বেড়াবে গা। 2020 সালের মহাশিবরাত্রিতে আপনাদের স্বাগত, সেই অসাধারণ রাত্রি শিবের সাথে।
এটি শুধুমাত্র জেগে থাকার জন্য আরেকটি রাত নয়, এটি আপনাদের সবার জন্য এক প্রকৃত জাগরণের রাত হয়ে উঠুক। হ্যাঁ, পেট কমতে একটু সময় তো লাগবেই, কিন্তু খুশি তো স্টার্ট করলেই পাওয়া যাবে। ফাইবারের গুণে ভরপুর ব্রিটানিয়া নিউট্রিচয়েস ডাইজেস্টিভ, ইট অল স্টার্টস উইথ এ গুড চয়েস। এসে গেল ডিউরাসেল ছোট পাওয়ার, আপনার রিমোটের জন্য পারফেক্ট। এটা দেয় এক বছরের জোরদার পাওয়ার মাত্র ১৭ টাকায় প্রতি সেট, অর্থাৎ বছরভর প্রতি উৎসবে চলতে থাকে আপনার সাথে ডিউরাসেল ছোট পাওয়ার। হরলিক্স বড় হওয়ার খিদে বড়, শিরায় শিরায়। আর একটু বেশি রোজগারের জন্য কি করি জানেন? কিছুই না। আরেকজন রোজগারে আছে না, আমাদের আর্নিং মেম্বার। বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট শুধু সেভিংস অ্যাকাউন্ট নয়, এ হলো আর্নিংস অ্যাকাউন্ট। মা, আমার পা সাইকেলের পেডেল অবধি কেন পৌঁছতে পারি না? মা, আমি বড় তো হচ্ছি কিন্তু বেড়ে উঠবো কবে? তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওকে দিন কমপ্ল্যান। এতে আছে 100% ফার্স্ট ক্লাস প্রোটিন আর 34 ভাইটাল নিউট্রিয়েন্টস, যার ফলে অন্য বাচ্চাদের তুলনায় কমপ্ল্যান খাওয়া বাচ্চারা বেড়ে ওঠে দ্বিগুণ তাড়াতাড়ি। আই এম আ কমপ্ল্যান গার্ল। বাড়িতে আনুন নিম থেকে তৈরি নিমাইল, যার 100% ন্যাচারাল অ্যাকশন জার্মস দূর করে। এখন নিমাইল ফ্লোর ক্লিনার 200 ml কেবলমাত্র 32 টাকায়। বাবা, 30টা পাকা চুল, এসব হেয়ার কালার করায় ভীষণ ঝঞ্ঝাট সোনা। ঝঞ্ঝাট মানে? ঝঞ্ঝাট মানে এখন ঝঞ্ঝাট নেই, গোদরেজ এক্সপার্টিজি শ্যাম্পু হেয়ার কালার। এতে আছে আমলকি আর শিকাকায়, এটা শুকনো চুলে লাগাও, 5 মিনিটে ধুয়ে ফেলো আর পাও সুন্দর কালার আর শাইন। গোদরেজ এক্সপার্ট ইজি 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 ভেরি ইজি। অনেকক্ষণ ঘোড়ার গাড়িতে ঝাঁকুনি খেতে খেতে এসেছেন, এখানে বসে একটু জিরিয়ে নিন। অনন্ত, তুই একটু ঠাকুরকে বাতাস কর, আমি ঠাকুরের জন্য রাতের খাবার নিয়ে আসি। ঠিক আছে? না গো না, তোমরা এত কষ্ট করো নি, ওই ঋদু আছে তো। এই দেখো, মনের ভুলে আবাসী না বলে ফেলেছি, সে যে নাই সেটা বুঝি মন মানতে চাইছে নি। আসলে সে এখানে থাকলে এসব খেয়াল রাখতো কি নিয়ে? সে নাই, আর যে আছে, যারা কালীঘরের দায়িত্ব দিয়েছ সে, তার কি খেয়াল আছে? আদিনু, এই রাত দুপুরে এইসব নিয়ে বচসা শুরু করিস নি রা। হ্যাঁ, বচসা করছি নি খুড়ো, তাপ করছি। কালীঘরের প্রধান হয়েছে বলে সে ধরাকে সরা জ্ঞান করছে। এই যে তুমি এত রাত তক পর্যন্ত বাইরে ছিলে, সে খেয়ালটি আছে? ফিরলে কি না, সে খেয়ালটি তো নাই, উল্টে যাক সে কথা। ওই যে কথায় আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ঋদু ঠাকুর যাই করুন না কেন, তিনি ঠাকুরকে কখনো একলাটি বাইরে যেতে দিতেন না, সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি জানতেন ঠাকুরের একলাটি খুব অসুবিধা হয়। এতই যখন ঋদু ঠাকুরের খেয়াল, সে তো জোর করে এখানে থাকতে পারতো, তৈলক্যবাবুর হাতে পায়ে ধরতে পারতো। তৈলক্যবাবু নিজেও জানেন ঠাকুরের এই অসুবিধের কথা, তিনি হয়তো ঋদুকে কালীঘরের কাছ থেকে সরিয়ে দিতেন, কিন্তু ঠাকুরের কথা ভেবে মন্দিরের কোনো না কোনো কাজে নিশ্চয়ই রাখতেন। জেদ দেখিয়ে চলে গেল, এখন খুড়োর দেখভালের দায়িত্ব কে নেবে বলো তো? আছে আছে, তোরা এ নিয়ে চিন্তা করিস নি তো, আছে আছে। কে কে ঠাকুর, কে আপনাকে ভালোবেসে আপনার দায়ভার কাঁধে নেবে, কে?
মা যাদেরকে পাঠাবে তারা এরে কাঁধে করে নিয়ে বয়ে বেড়াবে গা। আর একজনা তো কাঁধ বাড়িয়ে বসেই আছে, সে গন্ধমাধম পর্বত বইতে পেরেছে আর এরে বইতে পারবে নি। বুঝলেন নি, রামদত্ত বাবুর বাড়ির সেই চাকরটির কথা বলছেন খুড়ো। ও সেই ছেলেটির খুব ভক্তি শ্রদ্ধা ঠাকুর। হ্যাঁ গো ভাণ্ডারী দাদা, সে যেন তার সর্বস্ব এরে দিয়ে বসে আছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু ছোট মুখে একটা বড় কথা বলছি ঠাকুর, দোষ নেবেন না। আপনার এখন যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তার কথা কিন্তু আপনি একবারও বলছেন না। কে গা? কেন, আমাদের মাতা ঠাকুরানি? হ্যাঁ খুড়ো, খুড়ি কি এখন দরকার এখানে? তেনারে ডেকে পাঠাও না, সময় হয় নাই রে, এখনো তার সময় হয় নাই। সময় হলে সে ঠিক ডাক পাবে, সে ঠিক ডাক পাবে। তুমি তো জানো আমি খুড়োরে আমার গুরু বলে মেনেছি, তিনি আমারে বীজ মন্ত্র দিয়েছে। গুরু বাপের সমান দ্বিতীয় বাপ, এক বাপ জন্ম দেন আর গুরু বাপ পথ দেখান। রঘুবীর আমার আমার খুড়োরে ভালো রাখুক, ভালো রাখুক আমার খুড়োরে। আপনার পেটদের সুস্থ রাখার টিপস নিয়ে স্টুডিওতে লাইভ থাকবেন ডক্টর অপরাজিতা চক্রবর্তী। সরাসরি কথা বলুন আমাদের সঙ্গে FM on TV 23 ফেব্রুয়ারি রবিবার সকাল 9:30, আকাশ 8:00। এবার রিচ ম্যাট কালার হয়ে গেল ওয়েটলেস, নতুন সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপ কালার মেবেলিন নিউ ইয়র্ক এর পক্ষ থেকে। ক্রিমি ওয়েটলেস ফিল, নেভার স্টিকি নেভার ড্রাই, এত রিচ ম্যাট তবুও কত ওয়েটলেস। নতুন সেন্সেশনাল লিকুইড ম্যাট অনলি ফ্রম মেবেলিন নিউ ইয়র্ক। এসে গেল ডিউরাসেল ছোট পাওয়ার, আপনার রিমোটের জন্য পারফেক্ট। এটা দেয় এক বছরের জোরদার পাওয়ার মাত্র 17 টাকায় প্রতি সেট, অর্থাৎ বছরভর প্রতি উৎসবে চলতে থাকে আপনার সাথে ডিউরাসেল ছোট পাওয়ার। মা, মা, যখন চোট লাগে একটাই নাম মনে পড়ে, কারণ মায়ের স্নেহ ভালোবাসার মতো কোনো ওষুধ হয় না। স্যাভলন, ভরসা মায়ের মতো। মামা, বন্ধুদের সঙ্গে আমি রোলার কোস্টারে কেন যেতে পারি না? মামা, আমি বড় তো হচ্ছি কিন্তু বেড়ে উঠবো কবে? তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওকে দিন কমপ্ল্যান। এতে আছে 100% ফার্স্ট ক্লাস প্রোটিন আর 34 ভাইটাল নিউট্রিয়েন্টস, যার ফলে অন্য বাচ্চাদের তুলনায় কমপ্ল্যান খাওয়া বাচ্চারা বেড়ে ওঠে দ্বিগুণ তাড়াতাড়ি। আই অ্যাম আ কমপ্ল্যান বয়। যখন খিদে থাকে সব কিছু করার, তখন পুষ্টিরও প্রয়োজন হয় বেশি। হরলিক্সে আছে বায়োঅ্যাভেলেবল নিউট্রিয়েন্টস, যা শিরায় শিরায় ছড়িয়ে পড়ে যাতে বাচ্চারা এই নিউট্রিয়েন্টস বেশি পায়। হরলিক্স বাচ্চাদের করে তোলে টলার, স্ট্রঙ্গার, শার্পার। হরলিক্স বড় হওয়ার খিদে বড়, শিরায় শিরায়। কি গো, কি ভাবছো? আমি মানে ভালো মা হতে পারবো তো? নতুন কিছু শুরু করা কখনো সহজ হয় না, কিন্তু সহজ হয়ে যায় আপনার স্মাইল দিয়ে। নেহা, হাই মা। আর আপনার প্রতিটি স্মাইলকে কনফিডেন্স দেয় কোলগেট। স্মাইল করুন আর শুরু হয়ে যান। ব্রেকফাস্টে হোল গ্রেন দিয়ে দিন শুরু করলে সেটা প্রোটিন আর ফাইবারের মতো জরুরি নিউট্রিয়েন্টস দেয়, কিন্তু বিজি লাইফস্টাইলের কারণে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস ইনশিওর করা পসিবল হয়ে ওঠে না। কুয়েকার ওটস আপনার প্রয়োজনটা বোঝে। কুয়েকার ওটসে আছে হোল গ্রেন, যা দেয় দ্বিগুণ প্রোটিন আর ফাইবার এবং নিউট্রিশিয়াস এনার্জি অবিরাম কাজ করার জন্যে, তাও মাত্র একটা বলে।
দিনের শুরুটা ভালো করুন, আজই কুয়েকার ওটস আপন করুন। ব্র্যান্ড পাওয়ার ভালো কেনাকাটায় আপনার সহায়। বসুবাবুর অফিসে সকালবেলায় এনার্জিতে সবাই মালামাল, কিন্তু যেই না দিন বাড়ে দেখুন এদের হাল। কিন্তু বসুবাবুর এনার্জি দেখুন, এটাই হলো নতুন অ্যাক্টিভ হরলিক্সের কামাল। এর ফাইবার আর এনার্জি নিউট্রিয়েন্টসের কম্বিনেশন আপনাকে রাখে অ্যাক্টিভ দীর্ঘক্ষণ পর্যন্ত। নতুন অ্যাক্টিভ হরলিক্স, সকালে খাও অ্যাক্টিভ থাকো। গোদরেজ নাম্বার ওয়ানে আছে 3/4 প্রাকৃতিক উপাদান আর হলুদ চন্দন, যার দৌলতে আমার ত্বক পায় প্রাকৃতিক জৌলুস। এখন গোদরেজ নাম্বার ওয়ানের 100 গ্রামের 4টি সাবানের সঙ্গে পান 1টা সাবান বিনামূল্যে। ও তাই বলো, মামা বন্ধুদের সঙ্গে আমি রোলার কোস্টারে কেন যেতে পারি না? মামা আমি বড় তো হচ্ছি, কিন্তু বেড়ে উঠবো কবে? তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওকে দিন কমপ্ল্যান, এতে আছে 100% ফার্স্ট ক্লাস প্রোটিন আর 34 ভাইটাল নিউট্রিয়েন্টস, যার ফলে অন্য বাচ্চাদের তুলনায় কমপ্ল্যান খাওয়া বাচ্চারা বেড়ে ওঠে দ্বিগুণ তাড়াতাড়ি। আই অ্যাম আ কমপ্ল্যান বয়। পান দুর্দান্ত ব্রাউনস গার্নিয়ার কালা ন্যাচারালস থেকে, 3টি তেলের পুষ্টি এক নো অ্যামোনিয়া ফর্মুলাতে, নারিশ চুল, উন্নত কালার আর দুর্দান্ত ব্রাউনস। কালা ন্যাচারালস এর ছোট প্যাক এখন 3 বার পর্যন্ত কালার করুন মাত্র 69 টাকায়। বাই গার্নিয়ার, ন্যাচারালি। আপনার কাছে যাবো, এতে সময়ের অসময়ের কি আছে ঠাকুর? আপনি আমার শুধু একটিবার ডাকুন, একটিবার বলেন সারদা, সারদা, তুমি এসো সারদা, ঠাকুর, ঠাকুর। খুড়ি, ও খুড়ি, খুড়ি গো, ও খুড়ি, কি হয়েছে? ঘুমের ঘরে ওরম বিড়বিড় করছিলে কেন? স্বপ্ন দেখেছো? খারাপ স্বপ্ন? আমি তোর ঘুমটারে ভাঙিয়ে দিলুম তাই না রে মা? কি যে হচ্ছে মাথার মধ্যে, আমার মাথাটা ঠিক নেই রে মা। তুমি একেনে, খুড়ো সেকেনে, তার উপরে নানান রকম কথা ভেসে আসছে, কার মাথা ঠিক থাকে বলো দেখি খুড়ি? ও মা, মারে তুই বল না মা, রামলাল কি তোর খুড়োর কথা আমার নিখুঁজছে? তিনি কি সত্যি একলাটি মনে মনে ঘুমরাচ্ছে? ও খুড়ি, ও খুড়ি, ওসব কথা কইও না, ওসব কথা শুনলে আমার আমার খুড়োর জন্য বুকের ভেতরটা ফেটে যায়। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি খুড়োরে আমার গুরু বলে মেনেছি, তিনি আমারে বীজ মন্ত্র দিয়েছে। গুরু বাপের সমান দ্বিতীয় বাপ, এক বাপ জন্ম দেন আর গুরু বাপ পথ দেখান। রঘুবীর আমার আমার খুড়োরে ভালো রাখুক, ভালো রাখুক আমার খুড়োরে। জানিস লক্ষ্মী, রামলাল এখন তেনার ভরসা, সেও যদি তোর খুড়োরে। খুড়ো সবারই পথ দেখান গো খুড়ি, আমার দাদা যদি সত্যি পথভ্রষ্ট হন তাহলে তুমি জেনে রাখো খুড়ি, খুড়ো তারে ঠিক পথে টেনে আনবে। ও খুড়ি, সকাল হতে এখনো অনেক দেরি, তুমি আর জেগে থেকুনি, তুমি ঘুমিয়ে পড়ো। আমার গর্বে হয়নি বলে আমি ওদের ভালোবাসিনি, এই তুই বলতে চাস? তবে সেদিন মন্দিরের ওই কাণ্ড দেখে আমার মাথাও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে ভেবে দেখেছি আমাদের মেয়ে তো সাধারণ মেয়ে নয়, সে নিশ্চয়ই দেবী দুর্গার অংশ, না হলে কেনই বা হিন্দু ঠাকুর ওকে দেবী জ্ঞানে পুজো করতে চেয়েছেন।